হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি পিৎজা রেসিপি শেয়ার করব। আজকের এই পিৎজা রেসিপিটা তৈরি করতে আমি কোনো ধরনের চিজ ব্যবহার করব না, ওভেন ব্যবহার করব না, টক দই ব্যবহার করব না, এমনকি মেয়োনিজ এবং ক্যাপসিকামও ব্যবহার করব না। তো ভাবছেন আসলে কী দিয়ে তৈরি করব? আজকে করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে হোয়াইট সস পিৎজা। তো চলুন দেখে নেওয়া যাক পিৎজা রেসিপিটা। প্রথমেই আমি পিৎজার ডো তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 7 মতো লবণ, 2 চা চামচ চিনি, 2 চা চামচ ইস্ট। ইস্টের পরিবর্তে আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই তেলটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখন নর্মাল তাপমাত্রার কিছুটা পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ডো মেখে নিতে হবে। আর পানিটা একেবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেওয়ার জন্য। ডো খুব বেশি শক্ত বা নরম করা যাবে না। এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। এর জন্য আমি চিকেনের বুকের মাংস ঠিক এইভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা, এবং আরও দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার সব কিছু চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটা প্যানে 1/4 কাপ তেল দিয়ে আমি চিকেনটাকে 2 থেকে 2.5 মিনিট ভেজে নিব। এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন হোয়াইট সস তৈরি করার জন্য আমি দিয়ে দিব 2 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার একদম লো আছে এই ময়দাটাকে একটুখানি ভেজে নেব, আর এতে করে ময়দার যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। ময়দা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 1 কাপ লিকুইড দুধ। আর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে দ্রুত নেড়ে দিতে হবে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, কিছুটা লবণ, আর দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে ঘন থকথকে হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই দিক থেকে পিৎজার ডোটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন ডোটা হালকা মথে নিয়ে আমি একটি রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না। এবার একটি পাই প্যানে হালকা ঘি ব্রাশ করে রুটিটা সেট করে দিতে হবে, এবং চারিপাশ থেকে আঙুল দিয়ে চাপ দিয়ে একটু উঁচু করে দিতে হবে। এখন এই পিৎজাটা যাতে ফুলে উঠতে না পারে সেজন্য একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, এবং যে হোয়াইট সসটা আমরা বানিয়ে রেখেছি সেখান থেকে কিছুটা অংশ দিয়ে দিব। এবার যে চিকেনটা আমরা ভেজে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ এভাবে রিং করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া টমেটো। কিছু কাঁচামরিচ ফালি করে কেটে এর বিচিগুলো ফেলে দিয়েছি। এবার এটা পিৎজার উপরে দিয়ে দিব। এবার বাকি যে হোয়াইট সসটা ছিল সেটা আমি পিৎজার উপরে দিয়ে দিব। চুলায় একটি তাওয়ার উপর পাই প্যানটা বসিয়ে মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে এই পিৎজাটাকে 25 থেকে 30 মিনিট বেক করে নিব। এবার প্রায় 30 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এরই মাঝে হয়ে গেল আমার কোনো ধরনের চিজ ছাড়াই পিৎজা। এবার আমি পিৎজাটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর আপনি যদি কাউকে না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি এখানে কোনো ধরনের চিজ ব্যবহার করেন। আশা করছি আমার আজকের পিজা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।